লাভ করছিলাম হাড় এবং জোড়ার ক্ষয়ের আধুনিক চিকিৎসা। আর আমাদের আজকের অতিথি অত্যন্ত পরিচিত মুখ, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। শফিউল্লাহ প্রধান, এই এই যে ভর্তি যে করছেন রোগীকে, ভর্তি করে কি শুধু রেস্টের মধ্যে রাখছেন নাকি কয়েকবার করে তাকে বিভিন্ন রকমের এক্সারসাইজ দিচ্ছেন বা ইনজেকশন দিচ্ছেন বা অন্য কিছু করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে পিএলএডি বলেন বা যে কোনো আর্থ্রাইটিস, হাড় জোড়া ক্ষয় রোগী, আমরা যখন হসপিটালাইজড করি তাকে পুনর্বাসনের বিভিন্ন সিস্টেম আছে, মানে তাদের এক এক রোগীর ক্ষেত্রে এক এক পদ্ধতি এবং এক এক থেরাপি হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা ভর্তি করে মোস্ট মানে থ্রি টাইমস সাধারণত বিভিন্ন থেরাপি আমরা দিয়ে থাকি, সকাল, দুপুর বা বিকাল বা রাত, এভাবে তিন বেলা, আর পাশাপাশি রুগী রেস্টে থাকে। এটা একটা, আমি বলবো এটা একটা প্রোগ্রামের মধ্যে চলতে থাকে, একটা নির্দিষ্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামের বিভিন্ন ডোজ আছে, যেমন ঔষধের ডোজ আছে, ওষুধের খাওয়ার ডোজ আছে, নিয়মকানুন আছে। যেমন এই যে আমরা ভ্যাকসিন দিচ্ছি, ভ্যাকসিনের ডোজ আছে, যদিও এখনও রিসার্চ ওয়ার্ক চলতেছে, বাট এই আমরা এই পুনর্বাসনের ক্ষেত্রে, দাঁত ব্যথার ক্ষেত্রে, হাড় জোড়ার ক্ষেত্রে, ও এক এক রুগীকে এক এক টাইম, মানে এক এক বেলা, দুই বেলা, কারো এক বেলা, কারো তিন বেলা, কারো কোনো একটা থেরাপি চারবারও দেওয়া হয়, কারো কোনো একটা থেরাপি তিন দিন পর পর দেওয়া হয়। এইভাবে আমরা রেখে হসপিটালাইজড করে থেরাপিগুলো দিয়ে থাকি, এবং হসপিটাল রাখার বেনিফিটটা বেশি। কারণ হচ্ছে রুগী যখন হসপিটালে থাকে, এক হচ্ছে আমাদের কন্টিনিউয়াস মনিটরে থাকে সে, নাম্বার টু হচ্ছে তার রেজাল্টটা খুব দ্রুত আসে। কারণ হচ্ছে সে কিন্তু কোনো অন্য কোনো আর কাজ করছে না, মুভমেন্ট নাই, অন্য কোনো কাজে নাই, সে এইদিকে সেও মনোযোগ দেয়। তিন হচ্ছে সেখানে আরও বিভিন্ন রুগী আছে, সেও শিখে যে অন্য রুগীর কী সমস্যা ছিল বা আরেকটা রুগীর কী সমস্যা, এই জাতীয় সে কি কতটুক কী রেজাল্ট আসলো। আসলে লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, অফকোর্স রুগীর লার্নিং যেমন দরকার, আমারও লার্নিংয়ের প্রয়োজন আছে। সো একটা একটা ইনস্টিটিউট, একটা হসপিটাল, একটা সেন্টার যদি কেউ প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস না করে, তাহলে সে কখনো শিখতে পারবে না। রুগীকেও শিখতে হবে, এখানে সে সেটা লার্ন করতেছে প্রতিনিয়ত। আমার এখানে একেবারে আয়া বলেন, ওয়ার্ড বয় বলেন, ডিপ্লোমা থেরাপিস্ট বলেন, ফিজিওথেরাপিস্ট বলেন, এমবিবিএস ডাক্তার বলেন, স্পেশালিস্টরা বলেন, একেবারে দারোয়ানতে শুরু করে সবাই প্রত্যেককে তার তার অবস্থানে রুগীকে সতর্ক করে যে আপনি এই করবেন, বাথরুমে গেলে যে আপনি এটা ভুল হয়ে গেছে, আপনাকে এইভাবে টয়লেটটার এই ফ্লাশটা করতে হবে, এইভাবে একজন দর্শক যুক্ত হয়েছেন, একটু কথা বলি নি তার সাথে। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি বলুন। হ্যাঁ, আমার নাম আলপনা, আমি ফরিদপুর থেকে বলছি। আলপনা ফরিদপুর। হ্যাঁ, আমার হচ্ছে আমার আম্মুর থেকে সমস্যা, আমি কথা বলছি। জি বলেন। আমার আম্মুর পায়ের মানে ইয়াতে হাঁটু বলে যেখানে, এখানে ব্যথা, রক্তের ধরে শুতেও পারে না, বসতেও পারে না, রক্তের ভিতরে কোন সময় ব্যথা করে। হুম। আর হচ্ছে পায়ের এই গোড়ালিতে ব্যথা। হুম। ওনার বয়স কত? তোমার আম্মুর বয়স কত? হ্যাঁ, তোমার আম্মুর বয়স কত? বয়স 40 হবে। ডায়াবেটিস আছে নাকি? ডায়াবেটিস আছে? হুম। আচ্ছা, পাশাপাশি কোমর ব্যথা আছে নাকি? কোমর ব্যথা? কোমরে ব্যথা নেই, শুধু পায়ের ব্যথা। পায়ে ব্যথা? জি, শুধু পায়ে। ধন্যবাদ, আমি বলছি, সমস্যার উত্তর দিচ্ছি। আসলে পায়ের ব্যথা যে বলছে ফুলে যায় ওষুধ খেলে, এটা ঠিকই বলছে যে ওষুধ তো বিভিন্ন এনএসএডিএস বা ব্যথার ওষুধের সাইড ইফেক্ট, হাত পা ফুলে যেতে পারে, পানি চলে আসতে পারে, হ্যাঁ এটা সমস্যা হতে পারে। আর পায়ের ব্যথার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে, উনি বলছে যে রগে ব্যথা, তো এটা অনেক সময় হচ্ছে কি পায়ের মাসেলসগুলা, স্পেশালি হ্যামস্ট্রিং, ব্যাক অপ থাই, ব্যাক অপ নি এবং কাপ মাসেল, এই মাসেলগুলো অনেক ক্ষেত্রে স্পাজম হতে পারে, টাইট হয়ে যেতে পারে, বা নার্ভাস সিস্টেম ডিসঅর্ডারে অনেক সময় যেমন সায়াটিকা, তা থেকেও কিন্তু টাইট হয়ে যেতে পারে। পাশাপাশি হাঁটুতে ক্ষয় রোগ থাকতে পারে, অস্টিওআর্থ্রাইটিস, যেহেতু ওনার মার বয়স বেশি না, 40 এর মতো। ওকে, এই বয়সে অনেক সময় স্পেশালি মহিলাদের ক্ষয় রোগ,
আর্লি আর্লি চেঞ্জ চলে আসতে পারে। তো আসলে এই ক্ষেত্রে আপনার চিকিৎসাটা নির্ভর করে ডায়াগনোসিসের উপরে যে কি হয়েছে ওনার। আর এই সকল রোগের চিকিৎসা বেসিক্যালি ফিজিওথেরাপি, ফিজিওথেরাপিউটিক বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন ইলেকট্রোথেরাপি এগুলো করতে হয়, নিয়মকানুন মানতে হয়, পাশাপাশি সাপ্লিমেন্ট খেতে হবে, যেমন গ্লুকোসামাইন, হায়ালুরোনিক অ্যাসিড এই জাতীয় সাপ্লিমেন্টগুলা, এবং মূলত কাজকর্মের ধরন, পেশা এগুলা কিভাবে করবে শিখে এই জাতীয় অ্যাক্টিভিটিস করতে হবে। ব্যথার ওষুধে যেহেতু সমস্যা হচ্ছে, আমার মনে হয় এগুলা না খাওয়াই ভালো, কারণ এতে দীর্ঘমেয়াদী শরীরের অন্য আরেকটা সমস্যা, কিডনির সমস্যাটা একটু বিভিন্ন সমস্যা হতে পারে। আপনি একজন নিকটস্থ বাত ব্যথা ফিজিওথেরাপি চিকিৎসককে দেখান, দেখে থেরাপি চিকিৎসা ফিজিওথেরাপি নেওয়ার চেষ্টা করেন, আশা করি উনি ইমপ্রুভ হবে। তবে বাসায় কুসুম গরম সেঁক দিতে পারেন, বাসায় ব্যথানাশক মলম এগুলো দিতে পারেন, সুষম খাবার দেওয়ার চেষ্টা করেন ওনাকে, হ্যাঁ ভালো ভালো খাবার, অথবা ইন্টারনেটে ইউটিউব থেকে গিয়ে আমার চ্যানেলও আছে বিভিন্ন পায়ের বিভিন্ন এক্সারসাইজগুলো শিখে আপনারা করে দেখতে পারেন। যে এক্সারসাইজ করলে ক্ষতি নেই, হয়তো উপকার না হতে পারে, কিন্তু শিখে করে দেখলেন যদি কোনো এক্সারসাইজে বেটার ফিল করে সেটা করতে পারেন উনি। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আচ্ছা হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন, বলুন। আমার হচ্ছে বাত ব্যথার সমস্যা। হুম, আমার মনে করেন যে আরে বাত ডাক্তার বলছে, কিন্তু এখন বর্তমান আবু শাহিনে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে পিজি হাসপাতালে, কিন্তু আমার ওষুধেও কাজ হচ্ছে না। বয়স্ক মনে করেন, বয়স্ক তো আপনার? আমার বয়স 24। আচ্ছা কি সমস্যা আপনার, শারীরিক সমস্যাটা বলেন, জোড়া জোড়া ফুলে যায়? আমার সমস্যা শারীরিক, মনে করেন ফুলে যায় আর হাত মাথ ব্যাকা হয়ে যায়। এখন বর্তমান ইন্ডোমেট বড়ি কাইটা করে খাচ্ছি, আর মেথক সপ্তাহে একটা, বায়োফল সপ্তাহে একটা, তারপরে মনে করেন যে আমার ব্যথা কমতেছে না। আপনি কোথায় থাকেন, কোথায়? আমি পাবনাই, পাবনাই বাসা। ইন্ডোমেট চারটা করে খাওয়া গেল, জি ধন্যবাদ, আমরা উত্তর দিচ্ছি জি ইনশাল্লাহ। সেই ইন্ডোমেট তো আসলে চারটা খাওয়ার কোনো সুযোগ নেই, আর এর তো মানে প্রচুর আলসার করতে পারে, আলসার এবং কিডনি কিডনিরও ড্যামেজ হয়ে যেতে পারে, বিকল করে দিতে পারে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন, আপনার কথা এবং ডাক্তারের প্রেসক্রিপশন দুইটায় তাই ইন্ডিকেট করে, উনি মিথোট্রেক্সেটও খাচ্ছে। সো আপনার, আমার মনে হয় এই ট্রিটমেন্টটা একটু চেঞ্জ করা দরকার। আপনার ডাক্তার সাহেবের সাথে আবার কথা বলেন, বা আরেকজন বাত ব্যথার ডাক্তার চেঞ্জ করে আপনার এই এই ডিজিজ মডিফাইং ড্রাগ, এখন অনেক আরও লেটেস্ট ড্রাগ আসছে সেটা খেতে পারেন, কিন্তু ওই যে ব্যথার ওষুধ খাচ্ছেন সেটা আসলে কোনো সমাধান না। আপনাকে পাশাপাশি ফিজিওথেরাপি নিতে হবে, সঠিক জায়গায় সঠিক ডাক্তারের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি নিতে হবে। আপনি বাসায় প্রতিদিন কুসুম গরম পানিতে গোসল করবেন, কুসুম গরম পানি মাথায় দিবেন না, কিন্তু শরীরে ব্যথায় গরম সেঁক দিবেন, ব্যথাটা কিছুটা কমে গেলে আপনি চেষ্টা করবেন একটু হাঁটতে নিয়মিত। এই রোগীরা হাঁটতে চায় না ব্যথার কারণে, ভয়, কিন্তু যখন আপনি হাঁটবেন দেখবেন আস্তে আস্তে পেইনটা অনেকাংশে কমে আসছে। আর রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, মধ্যরাতে বা একটু আর্লি রাতেও আপনি গরম সেঁক দিবেন হট ওয়াটার ব্যাগে, এবং পাশাপাশি আপনাকে ভালো পুষ্টিকর খাবার খেতে হবে। আর এই রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এই জাতীয় আর্থ্রাইটিস রোগের চিকিৎসা হচ্ছে পুনর্বাসন চিকিৎসা। পুনর্বাসন এটা একটা পদ্ধতিগত চিকিৎসা, ঔষধের তেমন কোনো ব্যবহার এখানে নাই। বিভিন্ন থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন নিয়মকানুন, লাইফস্টাইল মডিফিকেশন, এই এটা হচ্ছে চিকিৎসার পদ্ধতি। ইন্ডোমেথাসিন কয়েকদিন এইভাবে যদি খেয়ে যান চারটা করে, কয়েকদিনের মধ্যে আলসার এবং আলসার ফুটো পর্যন্ত হয়ে যেতে পারে, পেটে পেটে পারফোরেশন হয়ে যেতে পারে। তো আপনি ইন্ডোমেট এত বেশি খাওয়া যাবে না, সর্বোচ্চ আপনি 25 একটা করে দুবেলা ভরা পেটে তাও খেতে হবে। আর ব্যথার ওষুধগুলো খাবারের মাঝখানে খেলে সবচেয়ে ভালো, তাহলে রিস্কটা কম থাকে। আর অবশ্যই আপনাকে অ্যান্টি আলসারেন্ট বা গ্যাস অ্যান্টি মানে গ্যাসের বিভিন্ন ওষুধ দেওয়া আছে, এগুলো পরিমিত খান। আর ব্যথার ওষুধ দেখেন তো কমানো যায় কি না, আপনি গরম সেঁক দিয়ে দেখেন, ফিজিওথেরাপি চিকিৎসা নেন, একটু চেষ্টা করেন যতটুকু সম্ভব আপনি আপনার মতো করে, আশা করি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। জি হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম বলুন, চট্টগ্রাম বলুন। আমি ফোন দিয়েছিলাম,
আমি একটা ব্যথা পেয়েছিলাম বুঝছেন, ব্যথাটা পাওয়ার পরে কোন ব্যথা হয় নাই, আঘাত পেয়েছি আর কি, তো কোনো ব্যথা নাই, ফুলাও নাই, দশ থেকে পনেরো দিন পরে এটা একটু ফুলে উঠছে, ফুলে ওঠার পরে এটা আমি একটা মানে ইয়া করছিলাম মানে টেস্ট করাইছিলাম এক্সরে, এখন ব্যথা নেই শরীরের, কোথায় এটা, কোথায় শরীরের, কোথায়? এটা হাতের কবজির বিষয়ে। আচ্ছা, কবজির ভিতরে। এখন কি জানতে চাচ্ছেন, ফুলে ওঠার ব্যাপারে? জি আচ্ছা, জি ধন্যবাদ। আসলে পোস্ট ট্রমাটিক এই জাতীয় সমস্যা হতে পারে, আলট্রাসাউন্ড বলে থাকি আমরা, আলট্রাসাউন্ড থেরাপি এবং ফেরাফিন থেরাপি, ওয়াক্স বাথ যেটা আমরা বলি, এটা খুবই ইফেক্টিভ যদি এই জাতীয় থেরাপি উনি নিতে পারে। তবে আপনার বাসায় দুটো এক বালতি বা গামলা বা যে কোনো প্লাস্টিকের বলে বা কিছুতে একটাতে কুসুম গরম পানি নেবেন, আর একটাতে বরফ পানি নেবেন, ওই হাটটা কবজি সহ একটা এটা ডুবাবেন, ঠান্ডাটা প্রথম বা গরমটা যে কোনো একটা অল্টারনেটিভ আপনি আধা মিনিট করে ডুবাবেন, আবার এটাতে আধা মিনিট, ওটাতে, এইভাবে দশ মিনিট প্রতিদিন, দিস ইজ কন্ট্রাস্ট বাদ বলি আমরা। হ্যাঁ, এই থেরাপিটা আপনি আপাতত নেন, আর কবজিতে যদি এত দশ পনেরো দিনের ইম্প্রুভ না হয় আপনি সেখানে বিভিন্ন সাউন্ড থেরাপি নিতে হবে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে, আর এটা যেহেতু বারবার ফুলে যায় এটা নিয়ে বসে থাকাটা আসলে ঠিক হবে না, অনেক কারণেও, অনেক অন্য কারণেও আবার ফুলে যেতে পারে, অনেক সময় পোস্ট ট্রমাটিক এখানে বেনাইন কিছু ইয়া হয় যেমন আমরা হতে পারে, তো এটা অবশ্য যদি ফিজিওথেরাপি চিকিৎসা একেবারে রেজাল্ট না আসে তাহলে আপনি একজন অর্থোপেডিক সার্জনকে প্রয়োজনে দেখাতে হতে পারে। সেটি ডক্টর শফিউল্লাহ প্রধান, আজকাল মানে এতটা আমরা যখন জুনিয়র ডাক্তার ছিলাম যে ভিটামিন ডি নিয়ে যে খুব একটা কথা এখন হচ্ছে, ভিটামিন ডি অ্যাসে করা হচ্ছে, ভিটামিন ডি দেওয়া হচ্ছে, ম্যাগনেশিয়াম টেস্ট করা হচ্ছে, ম্যাগনেশিয়াম দেওয়া হচ্ছে, এগুলো আগে কিন্তু খুব একটা ছিল না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনি নিজস্ব খুব সর্বাধুনিক একটা প্যাথোলজি আছে। জি, তো আপনি এগুলি করছেন, এগুলি ধন্যবাদ, আপনাকে খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন। আসলে করোনা তো গত এক বছর বা একটু বেশি হয়েছে, আমরা এখন ভিটামিন ডি এর কথা বলি। আপনি যদি আমার পিছনের আরও দশ বছর আগের ইউটিউবে আমার চ্যানেলগুলোতে যে কথা শুনেন, আমি বারবার বলছি আমাদের দেশে মানুষের একটা ভ্রান্ত ধারণা ছিল বাত ব্যথা হলেই ক্যালসিয়াম খেতে হবে। আমি তখন থেকে বলে আসছি নো, আমাদের দেশে ক্যালসিয়ামের তেমন কোনো ঘাটতি নেই, বাংলাদেশে ভিটামিন ডি এর ঘাটতি, এবং এই সংক্রান্ত আমার পাবলিকেশন আছে বাংলাদেশে, ভিটামিন ডি উপরে আমি একটা পাবলিকেশন করেছি জার্নাল পাবলিকেশনে, যে আমাদের দেশে এটার ইনসাফিসিয়েন্সি, পর্যাপ্ত নয়, অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত নয়, অনেকের ক্ষেত্রে একেবারে লেভেল লো, আমরা তো সূর্যের আলোতে যাই না আজকাল। হ্যাঁ, এবং পাশাপাশি আমাদের খাদ্যে ভেজাল, খাবারের ভেজাল থেকে, যে আপনি বলছিলেন ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, এই জিঙ্কে আমরা করোনার মধ্যে প্রচুর জিঙ্ক খাওয়া হচ্ছে, এবং আমাদের স্টাডি খুবই সুন্দর চলছে, কিন্তু এই যে সাপ্লিমেন্টগুলো আমাদের আগে হয়তো প্রয়োজন মানে পাওয়া যেত খাবারের মধ্যে, এখন কিন্তু আমরা হয়তো যে খাবারগুলো খাচ্ছি এই এলিমেন্টগুলো নাই বা এই মিনারেলসগুলো কম, তো এটা আমরা হয়তো আমাদের অ্যাসেস করে বা ব্লাড টেস্ট করে যদি আমরা কার কোনটা লেভেল আছে কম আছে, যেমন আমরা ডিপিআরসিতে কিন্তু মিনারেল টেস্ট করি, হাতে গোনা কয়েকটা ডায়াগনোস্টিক ল্যাব বাংলাদেশে এটা করে, তো আমরাও এটা করি, বিকজ যেহেতু আমরা ব্রেইন নিয়ে কাজ করি, আমাদের শরীরের বিভিন্ন ইমিউনিটি নিয়ে আমরা কাজ করি, সেহেতু আমরা এটা দেখতে হয়, তো আমরা এখন ভিটামিন ডি এর ঘাটতি কিন্তু আমরা স্টিল এখনো পাচ্ছি। ভিটামিন ডিটা আরেকটা আছে, এই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দেওয়ার পরে ইম্প্রুভ করে বটে, আবার ডিটেরিয়েট করে, আবার কিছুদিন পরে খেলে কিছুদিন সে ইম্প্রুভ করে, আবার আবার বন্ধ করলে আবার আগের জায়গায় চলে আসে, তো এটা মনে হচ্ছে পরিবেশগত এক্সারসাইজ না হওয়ার কারণে, আর আমরা জিঙ্কেরও কিন্তু ঘাটতি পাচ্ছি বাংলাদেশে, এই দুইটা অনেক কম থাকে। করোনাতে তো প্রচুর ভিটামিন ডি লিখেছি, জিঙ্ক লিখেছি। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আমাদের হাতে খুব একটা সময় নেই, রোগীদেরকে অনেক মূল্যবান উপদেশ দিয়েছেন, আমার মনে হয় যে এগুলো যদি মেনে চলে অনেকেই ভালো থাকবেন, বিশেষ করে এই করোনাকালীন সময় যে বিভিন্ন যারা করোনাতে ভুগেছে, বিভিন্ন ধরনের পোস্ট যে কোভিড সিন্ড্রোমে ভুগছে, শরীর ব্যথা ট্যাথা এগুলো নিয়ে আপনাদের কাছে এক পর্যায়ে আসতেই হবে,
তো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দর্শক আপনারাও সুস্থ থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।